কলকাতা পৌরসভার 68 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়িয়াহাট বাজার এবং সেই গড়িয়াহাট বাজার কিন্তু আজ সকাল থেকেই বন্ধ রেখেছেন এখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তরফ থেকে যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তারা সমস্ত বাজার বন্ধ রেখেছেন, প্রত্যেকটা দোকান বন্ধ রয়েছে, মাঝবাজার বন্ধ রয়েছে, সমস্ত কিছু কিন্তু তারা আজ সকাল থেকে বন্ধ রেখেছেন। তাদের মূল অভিযোগ যেটা এবং ব্যবসায়ীরা যেটা স্পষ্টত বলছেন যে প্রত্যেক দিন কিন্তু এখানে তোলাবাজির ঘটনা ঘটছে, জোর জবরদস্তি ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করা হচ্ছে, শুধু তাই নয় অসামাজিক কার্যকলাপে পরিপূর্ণ হয়ে উঠেছে এই বাজার চত্বর। এবং শুধু তাই নয়, এখানে যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু এই অসামাজিক কাজকর্মের সম্মুখীন হচ্ছেন এবং তারা কিন্তু সমস্যায় পড়ছেন। ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন যে আজ তারা সম্পূর্ণ বাজার বন্ধ রাখবেন এবং এই ঘটনার যতক্ষণ না পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবেই আজ বাজার বন্ধ রাখবেন। আমরা সরাসরি কথা বলে নেব এই বাজারের যিনি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে। আপনাদের মূল অভিযোগটা কি রয়েছে এবং আজকে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আজ বাজার বন্ধ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এইগুলো যতক্ষণ না পর্যন্ত এইখানে আমাদের ঠিকঠাকভাবে আমাদেরকে সহযোগিতা না করবে ততদিন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত, দরকার হলে আগামী দিনও বন্ধ রাখবো। অভিযোগটা কি রয়েছে? অভিযোগ হচ্ছে তোলাবাজি, নানা রকম মাদক দ্রব্য, নানা রকম এখানেতে অশ্লীল ভাষায় গালিগালাজ, ব্যবসায়ীরা যাতে ক্রেতারা আসছে সেই ক্রেতারা সেরকম পরিষেবা পাচ্ছে না, নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যদি এর কোনো সুরা না হয় তাহলে কিন্তু আগামী দিনেও তারা এই ধরনের সিদ্ধান্ত আবারও নেবেন, তেমনটাই কিন্তু তারা স্পষ্টভাবে জানাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। চোখ রাখবো পরে খবরে। দলছুট ডাঁতালের তাণ্ডব শালবনির লালুয়া গ্রামে, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা গ্রাম জুড়ে। অবশেষে গ্রামবাসীদের তাড়া খেয়ে প্রায় দু ঘন্টা পর গ্রাম ছেড়ে টুঙ্গির জঙ্গলে প্রবেশ করে হাতিটি, কিন্তু উদ্বেগ কাটেনি এখনো। ফের হাতির হানার আশঙ্কায় প্রহর গুনছে গ্রামবাসীরা। ঝাড়গ্রামের সাঁকড়াইলেও হাতির হানা ঘুরে বেড়াচ্ছে প্রায় 40 থেকে 50টি হাতির পাল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।